আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার এই ছেলেকে ছেড়ে দাও আল্লাহর কসম, এর মধ্যে কিছু শুভ লক্ষণ আছে। কে শৈশবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন? এ আব্দুল মুত্তালিব, বি আবু তালিব, সি হারিস, ডি আব্বাস। বি অপশন বেছে নিচ্ছেন। আমি কি লক করে দেব আপনি বি অপশনকে বেছে নিচ্ছেন কি কারণে? যে আপনি ভাবছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন আবু তালিব, এই কারণে? আচ্ছা, জি ডিটা ডিটা নিতে চাচ্ছেন। আমরা কি তাহলে ডি লক করে দেব? ইনশাআল্লাহ ফ্রিজ করে দেওয়া হোক ডি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে এ আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ আপনি তৃতীয় ধাপ শেষ করেছেন এবং চারটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সর্বোত্তম পাথেয় বা পরিচ্ছদ কি? তাকওয়া, সঠিক উত্তর। সিনামুল কোরআন বলা হয় কোন সূরাকে? সূরা বাকারা। বাকারা, সঠিক উত্তর। হাউজে কাউসারে সর্বপ্রথম কারা উপস্থিত হবেন? গরিব মুহাজির, সঠিক। রমজানে উমরা পালনের ফজিলত কি? হজের সওয়াব। হজের সওয়াব, সঠিক। জেরুজালেমের আধুনিক নাম কি? আল কুদুস। কোন সাহাবিকে দেখে শয়তান পলায়ন করত? উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু। কুয়েতের আইন সভার নাম কি? মজলিসুল উম্মাহ। বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি? শামসুজ্জামান খান। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আপনাকে আটটি প্রশ্ন করেছিলাম, সেই আটটি প্রশ্নের মধ্যে আপনি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ। আজকের পর্বে অনেকগুলো প্রশ্ন আমি আপনাকে করেছি, উত্তর জানার চেষ্টা করেছি, আমাদের প্রত্যেকের জ্ঞান সমৃদ্ধ হয়েছে, আর এটাই হচ্ছে আমাদের এই আয়োজনের মৌলিকত্ব। আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন, আপনার প্রাপ্ত নম্বর হচ্ছে 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়, কারণ এটা হচ্ছে প্রথম ধাপ, তারপরে দ্বিতীয়, তারপরে চূড়ান্ত। আমরা দোয়া করি আপনার জন্য যাতে করে পরবর্তী ধাপে আপনার সাথে আমাদের দেখা হয় ইনশাআল্লাহ তাআলা। আমি তাহলে আজকের পর্বে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।